শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ভাঙা যানবাহন, জনশূন্য বেশিরভাগ সড়ক, বন্ধ দোকানপাট, চারদিকে শুনশান নিরাপত্তা। মঙ্গলবার দিনভর বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে কলম্বোয়। এদিন সংঘর্ষে বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটে, আহত হন অন্তত 150+। বিক্ষোভকারীদের ওপর এ ধরনের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলছেন বিরোধী দলের নেতারা। বিক্ষোভকারীদের উপর অমানবিক এই হামলা পরিকল্পিত, এটা রাষ্ট্রীয় ও সন্ত্রাসী কর্মকাণ্ড, এর জন্য দায়ী রাজাপাক্সের সরকার ও তার সঙ্গে সম্পৃক্তরা। সাধারণ মানুষের আনাগোনা না থাকলেও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। 1948 সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্দশায় শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি ও বিদ্যুৎ সহ ঔষধের তীব্র সংকটে পড়েছে দেশটি। এরই প্রতিবাদে মাসখানেকের বেশি সময় ধরে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন সাধারণ মানুষ। রাইসা জান্নাত, সময় সংবাদ।